হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক খাঁজ শিকার আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটি সমস্যা দেখাবো আপনাদেরকে, আপনারা থাকবেন। এই সমস্যাটি আপনি আমার বাড়িওয়ালার সবারই হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বিদ্যুতের কাম্বর, ঠিক আছে? এই কাম্বরটার তো এই পাশ দিয়ে বিদ্যুৎ আসছে, এখানে ওই যে মিটারগুলো আছে না, এখানে আসছে। তো একটা বিল্ডিংয়ের এই সোর্স লাইন হিসেবে তো মিটারেই তার অবলম্বন, তাই না? এখন বিষয়টা হচ্ছে কি, এখন আসেন আমার সাথে, আমি জিনিসটা আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই। এখন একটা বিল্ডিংয়ের এখন এই যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের সিঁড়ি হয়েছে মাঝখানে, আর এই যে বিদ্যুতের যে লাইন দেয়া, দেখেন বিদ্যুতের লাইন যেন মিটার আইব, মিটার হয়েছে এই পাশে। বিষয়টা চিন্তা করেন, ওই যে বিদ্যুতের লাইন, এটা যদি গেইডও হয়, এখানে মিটার লাগাইছে, অহন দুই তালা, তিন তালা, চার তালা যাইতে হইলে আপনার তো সিঁড়ি দিয়ে লাইন যায় নাকি? এই যে সিঁড়ি দিয়ে লাইন উঠতেছে, যাইতেছে এইখানে, এইখানে এটার নিচে গিয়া এমডিবি, অহন ওইখান থেকে কিয়া আপনার এই যে মিটারটা দিছে, এখান থেকে আমরা লাইনটা কেমনে আনবো? অন বিষয়বস্তুটা কি বোঝা গেছে? এই যে মিটারটা যে বাইরে দিল, আমি এর ভিডিওগুলো লাইভ ভিডিও করি, এই কারণে আপনারা যে জিনিসটা তুললে ধর্ম হয়েছে সে বোঝানো। এই যে মিটারগুলো যেন দিছে, এই যে এখানে দিছে, এটা তো উড়ে দেন ওনের কোনো ব্যবস্থা নেই। আর যে কাজটা করবেন পরিকল্পিতভাবে, যদি এইরকম খাম্বা হয়, বিদ্যুতের ফিলার হয়, মিটার যদি এই ধরনের ওয়ালে লাগানো থাকে, তাহলে করবেন কি, এই যে ছাদের মধ্যে ওই ছাদে তিনটা বা সাইডে ফাইভ একেবারে, যাতে ওই যে সিঁড়ি বরাবর যায় এভাবে দিয়ে দিবেন। এখন তো বেড়া এই না, এই দেয় নেই পাইপ, উপরে পাইপ দিছে না। অন এদিক দিয়ে গেলে দেখেন কেমন পরিস্থিতিটা খারাপ দেখা যায়, এই যে এন দিয়ে ঝুলে মুলে এভাবে যদি এই মিটারের লাইনগুলো নেওয়া যায়, তাহলে ঝুলে মুলে খারাপ দেওয়া যায়। তাহলে এই যে বাড়িওয়ালা চিন্তা হতাছে যে আমি কী করবো, তো এখন কি আমার বিল্ডিংয়ের লাইন কি এইভাবে বাইরে দিয়ে থাকবো? ওর একটা যুক্তি দিলাম, হেরা করছে কি দেখেন যুক্তি দেওয়া। এই যে মোট কথা, লাইনগুলো এই সিঁড়ির নিচে আইতেইব, তাই না? এই যে সিঁড়ির নিচে আইতেইব, সিঁড়ির নিচে কেমনে লাইন দিয়ে আনছে, এইখানে লাইনটা আইতেইব, এখানে যে বোর্ডটা হইব, এই বোর্ডটার মাথায় লাইন দিয়ে আইব। অন এই দিক দিয়ে আনুক অসুবিধা, যেমনি আনুক অসুবিধা, উড়ে দেওয়া না হাঁটতে পক্ষে একটা লাইনের কিন্তু উপরে দিয়ে আনছে, ওই যে এনতে নিয়ে এনতে আনছে, তো এটা কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বা দেখতেও এটা খারাপ দেওয়া যায়, তাই না? কি খারাপ দেওয়া যায় না? এটা তো আপনার বড় মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা না, যুক্তি হলাম যে এই যে ফ্লোরের নিচ দিয়া এই বিল্ডিংটা কিন্তু, এই সাইডটা কিন্তু উনি আগে করে ফেলাইছে, এই সাইডটা করছে নতুন। এখন ওনারা কইলাম যে এই সাইড দিয়ে যদি এই টাইলস লাগানোর আগে কইছি, তাই না? টাইলস লাগানোর আগে কইছি, এই সাইডটাতে যদি আপনি ইয়া দিতে পারেন, ওই পাইপ দিয়া একেবারে সরাসরি এটা নিচ দিয়ে নিয়ে ওই সিঁড়ির নিচে নিয়ে ঢুকাইতে পারেন, তার তাইলে এই আপনার এই জিনিসটা সুন্দর নষ্ট হয় না। মুরব্বি কিন্তু চালু আছে, মুরব্বি চালু মাল, মুরব্বি করছে কি এই কাম আজকে সকালবেলা করছে, কেমনে করছে দেখাই আপনারে। এ দেখেন একেবারে নিয়া এই যে তিনটা করে পাইপ আনছে, এই আইনে তিনটা মিটারের চালু তো পুরা মোড়া নাই, এনে জয়েন দিছে যাতে এইটার সাথে এটার পেয়ার নিউট্রাল থাকে, এটার সাথে এটার নিউট্রাল থাকে, আর এটারেও হ্যাঁ দেখেন কস্টেপ মারছে, কস্টেপ মারে মারে ওই যে পাইপ দিয়ে আনছে, পাইপ দিয়ে কুদ দিয়ে আনছে, এই যে নিয়ে কুদ দিয়ে আনছে, একটু দিয়ে আনছে, একটু বাইরে ছিল, হ্যাঁ এনে নিছেন না, এই যে এনে নিছেন, এই যে এনে নিছেন, এই যে এনে এনে নিয়ে এনতে বেহায় নিয়া, এনতে নিয়া ওই এই ঘরের ঢিস দিয়ে নিয়া একদম মিটারের সামনে অকরে নিয়া, এনতে নিয়ে বাইর করিয়া দেহায় আপনারা মিটারের সামনে নিছে। মেইন লাইন মিটার থেকে যে মেইন লাইন এমডিবি পর্যন্ত ফসবো, সেটাই একটা আমাদের মাথা ব্যথা হয়। তো যেহেতু আগে যদি জানতো এই এই জিনিসটা যদি আগে জানতেন, তাহলে তো এনতে বাইর হতেন, তাই না? ওখান তো আর আগে জানেন নাই, বুঝেন নাই, বুদ্ধি বুদ্ধি ভাঙ্গিয়া চুরিয়া করছেন আর বুদ্ধিটা মাথায় ধরছে না। তা আমি করার পরে এই যে দেখেন এনদে আনছে, এনদে আনছে, এনদাইনে এই যে মিটারের লাইনগুলো এই যে এই যে আই এনে রাখছে, এনদা উনি ট্রাকচারের উঠে দিয়া ওই যে
ট্রাকসার একটা আস্তা পাইপ দিছে, দেওয়ার পরে এই পাইপটার সাপোর্ট দেওয়ার লাগে আরেকটা ঢুকাইছে। এটা কিন্তু উনিই ঢুকাইছে, আমি ঢুকাইছি না। ঢুকাই এটারে এখন লাগাইব, এন দেয়া লাগাই পরে এনে নিব। এখন আরেকটা অসুবিধা, এইটারে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে দেওয়া লাগবো, তাহলে এইভাবে যদি খারাপ হয় তাহলে এনে পানি ঢুকবো, বুঝছেন? এই জিনিসটা খেয়াল আছে কি না? এটা যদি এইভাবে এভাবে যদি আমরা এভাবে খাড়া করিয়া দেই তাহলে কি হইব, এটার ভিতরে ফানি ঢুকবো। এটা নিয়ে এইভাবে বেহায় দেওয়া লাগবো যাতে ফানিটা না যায়। তো এটা এনতে গিয়ে এনে গিয়ে এই তিনটে মিটারের লাইন পাইব। তো মুরব্বীর লাগে একটু দোয়া করবেন, মুরব্বীতে বুদ্ধি করে কাজটা করতে আছে। আর এটা আমাদের সবার মাথা ব্যথা। আর বিল্ডিংয়ের কাজ করার আগে, বিল্ডিংয়ের কাজ করার আগে সবার আগে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এখানে যে আমার মিটার হবে, আমার সিঁড়ি কোথায় থাকবে আর মেইন মিটার কোথায় থাকবে। মেইন মিটারে থেকে সিঁড়ির নিচে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আছে কি না? যখন ছাদে পাইপ দেওয়া যায় তখন ছাদে দিয়ে যদি এইরকম পাইপ দুই তিনটা দেওয়া যায় তো, তাইলে আর এই ঝামেলাটা হইতো? আপনার কষ্ট হয় নাই? কেমন কষ্ট হয়েছে? অনেক কষ্ট হয়েছে। যাই হোক, উনারাই পরামর্শটা দিলাম। মিটার কটা লাগাইছেন? তিনটে লাগাইছেন? ও তিনটে লাগাইছেন, এটা তো সার্কিট ব্রেকার নাই ঘরো। একটা বিষয় হয়েছে, এই সার্কিট ব্রেকার এটি কিন্তু ভালো না, পল্লি বিদ্যুতের এই সার্কিট ব্রেকার ফাল্টাইতে হইব। এই সার্কিট ব্রেকার কিন্তু আজকে লাইন লাগাইতে হয়েছে, মোট তিন দিন পরে আপনি আমার ডাকবেন। এরা কিন্তু 80 টাকা দামের সার্কিট ব্রেকার লাগাইছে, আপনার 300 টাকা দামের সার্কিট ব্রেকার লাগাইতে হইব। আপাতত চলুক, কিন্তু এই জিনিসটি আমি কিন্তু মনে করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এইটাই হচ্ছে ভিডিওর শেষ। আর আমরা যারা ইলেকট্রিক কাজ করব, যারা বাড়ি বানাবো, যারা ইলেকট্রিক কাজ করাবো, তারা এই জিনিসটি অবশ্যই যদি মনে না রাখেন তাহলে মুরব্বীর মতো নইবেন। মুরব্বী যেহেতু মনে নাই, মুরব্বীর লাগে শাস্তি। মুরব্বী কামও তো সাকসেসফুল করে দিয়েছে। এই হেন্দেও কি জোড়া টোড়া দিয়েছেন নাকি? না, হেন্দে কি আপনি কি করছেন? হ্যাঁ, আমাদের জন্য এই কাজটা, উনার জন্য কাজটা করছে। কিন্তু এখন যে আমরা কাজটা দেখলাম, আমাদেরও তো জ্ঞান বৃদ্ধি হইলো এই কাজটা দেখার পরে। আমরা যারা ওই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও গুলো দেখবো, তো সেক্ষেত্রে আমাদেরও কাজ মাথার মতো একটা নলেজে কাজ করবো। যে এখন থেকেই আরেকটা আপনাদেরকে একটু পাস করে দিই, এটা কি আর্থিং? এই যে আর্থিংটা কিন্তু, এই যে দেখেন আর্থিং, এই আর্থিংটা কিন্তু এই যে পল্লী বিদ্যুতেই এই তাদের যে নেগের তারটা আছে এটার সাথে লাগাইছে। এটা কিন্তু ডিজিটাল মিটার, ডিজিটাল মিটার। যে মিটারের ডিজিট আছে এটার নাম হয়েছে ডিজিটাল মিটার। তো যাই হোক, এখন এই ডিজিটাল মিটারের রুক আছে, কিন্তু রুক হইল এটা যদি এখানে লাগায় আর এই এই নিউট্রেলের সাথে যদি এই আর্থিং লাগানো হয়, অন্য আদার্স কোনো বাসার মধ্যে যদি আর্থিংয়ের ঘাটতি পড়ে, তাহলে এই যে এই এই মাটির আর্থিংটা আছে না, এখান থেকে সে এই ঘাটতি পূরণ করার চেষ্টা করব। মানে এইখানে যদি নিউট্রেলটা লাগাই দেওয়া হয়, তাহলে নিউট্রেলটা এইভাবে গিয়েও গেলেও কারেন্টের বিল উঠবো, নিউট্রেল উল্টে গেলেও কারেন্টের বিল উঠবো, এইভাবে যদি আয় তাও কারেন্টের বিল উঠবো, ঠিক আছে? তো সেই জন্য উল্টে যদি যায় তা মিটারের বাইরে থেকে উল্টো। এই জিনিসটা আমি পাস করে দিছি, এইভাবেই থাকবে, এটাই হচ্ছে নিয়ম। আর এনে একটা লাগাইছে দুইটা, এইভাবে ভালো করে মশলা দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনারা মতামত জানাইবেন, এতটুকুই আশা। আর সাপোর্ট করবেন সবাই, আর না করলে কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, আপনারা ভালো থাকবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি।